দুজনেই ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আইপিএল থেকে শুরু করে আইসিসির ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, মাঠে প্রায়ই মুখোমুখি হতে হয় বিরাট কোহলি ও সাকিব আল হাসানকে। চেন্নাই টেস্টেও মাঠে আছেন দুদেশের দুই পোস্টার বয়। যদিও সাদা পোশাকে চিপকের সময়টা রাঙাতে ব্যর্থ দুজনই, তবুও মাঠে খুনসুটিতে ঠিকই মাতলেন সাকিব কোহলি। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন বিরাট কোহলি। 15তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ব্যাক টু ব্যাক ফুলার ডেলিভারি করেন সাকিব। ওভার শেষে নন স্ট্রাইকিং এন্ডে আসেন কোহলি, সাকিব আসেন পিচের কাছাকাছি শর্ট মিড উইকেটে ফিল্ডিং করতে। সাকিবকে কাছে পেয়ে তখন কোহলি বলেন, তুমি আমার মাল্লি, মালিঙ্গা হয়েছে নাকি, ইয়র্কারের পর ইয়র্কার দিচ্ছ। বুঝতে একটু দেরি হলেও বোঝার পর হাসতে থাকেন সাকিব। ক্যারিয়ার জুড়ে ইয়র্কার লেংথে বল করায় আলাদা খ্যাতি ছিল লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। সে কারণেই মজা করে সাকিবকে মালিঙ্গা বলেন কোহলি। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ভিডিওটি। আর মাঠে কোহলির চাঙ্গা থাকার ব্যাপার তো সবারই জানা। চেন্নাই টেস্টে অবশ্য সাকিব ও কোহলির সময়টা ভালো কাটছেই না। দুই ইনিংসে 6 ও 17 রানে আউট হয়েছেন কোহলি। সাকিব প্রথম ইনিংসে পেয়েছেন 32 রান। রিভার্স সুইপ করতে গিয়ে সাকিবের আউট হওয়াটাও বেশ সমালোচিত হয়েছে। বল হাতে দুই ইনিংস মিলিয়ে 21 ওভার বল করেও উইকেট শূন্য সাকিব। রান দিয়েছেন ওভার প্রতি 6 এরও বেশি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।